হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম আরেকটা নতুন ভিডিও। দেখুন ফ্রেন্ড, হাউ টু সলভ গ্যাস্ট্রিক প্রবলেম, গ্যাস্ট্রিক প্রবলেম থেকে কিভাবে রক্ষা পাবেন। এই যে পেশেন্টের কি কি প্রবলেম দেখুন, পেন অ্যাপিগ্যাস্ট্রিক এরিয়া, মনে অ্যাপিগ্যাস্ট্রিক এরিয়ার আছে ব্যথা, তারপর হার্টবার্ন, বুকে জ্বালা পড়া, তাছাড়া আর একটা আছে ডিসেন্ট্রি। এই তিনটা রোগের চিকিৎসা দেখুন ফ্রেন্ড, এক নাম্বারে দেওয়া আছে প্যান্টোসিড ইলেশ, এটা গ্যাসের একদম পারফেক্ট একটি ওষুধ, এটা আপনারা খেতে পারেন একটা করে ক্যাপসুল, সকালে খালি ফেটে খেতে হবে, এইখানে বলা আছে বিফোর অফ দ্য ব্রেকফাস্ট, এইখানে ছয় সপ্তাহ খেতে বলা হয়েছে। এবারে আমি যাওয়া যাক দুই নাম্বারে দেখি কি আছে, অর্ণব টেন। এই অর্ণব টেনটা হচ্ছে এটা ডিসেন্ট্রি একটা মেডিসিন, 10টা ট্যাবলেট, ঠিক আছে। এখানে একটা ট্যাবলেট, এই যে ওয়ান ট্যাব মানে একটা ট্যাবলেট করে খেতে হবে, দিনে দুইবার খাওয়ার পর খেতে হবে, এখানে 5 দিন খেতে বলা হয়েছে ফ্রেন্ড। তারপর তিন নাম্বারে যাওয়া যাক, তিন নাম্বারে এখানে স্ট্রাপ দেওয়া আছে, এটা হচ্ছে অ্যানগ্লোজাইম। দেখুন ফ্রেন্ড, অ্যানগ্লোজাইম এটা হচ্ছে হজম, পেশেন্টের হজম শক্তির দুর্বলতার জন্য অ্যানগ্লোজাইম দেওয়া হয় ফ্রেন্ড, এটা 10 ml করে খাবে, দিনে দুইবার খাওয়ার পর খেতে হবে, এখানে খেতে বলা হয়েছে 20 দিন ফ্রেন্ড, মানে তার মানে অ্যানগ্লোজাইম দুইটা খেতে পারে, দুইটা ফাইল খেতে পারে। এবার চার নাম্বারে যাওয়া যায়, এখানে লিকুইড কি অ্যালোড্রক্স, এই অ্যালোড্রক্স মেডিসিনটা বুক জ্বালা পড়ার ক্ষেত্রে, যে এই যে হার্টবার্ন, বুক জ্বালা পড়া করলে অ্যালোড্রক্সটা আপনারা খেতে পারেন, 10 ml করে খাওয়ার আগে দিনে দুইবার, বিডি মানে দুইবার, আর এসি মানে খাওয়ার আগে, এখানে 20 দিন খেতে বলা হয়েছে ফ্রেন্ড। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে আমার পাশে থাকবে ফ্রেন্ড।